সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করল এনসিটিসি নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে সাথে ক্লিক করে দেবে চলো বন্ধুরা দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই জাতীয় শিক্ষক পরিষদ কাউন্সিল এন সিটেট এবং টেট সংশয়পত্রের মেয়াদ বাড়িয়ে লাইফ টাইম করল এই পদক্ষেপের মাধ্যমে সিটেট এবং টেট পরীক্ষায় যোগ্য প্রার্থীরা আজীবন শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আগে এই সাংসদপত্রগুলির মেয়াদ ইস্যুর তারিখ থেকে সাত বছর অবধি ছিল গত উনত্রিশ সেপ্টেম্বর এনসিটিইর জেনারেল বডির পঞ্চাশতম বৈঠকে বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে কমিশন আলোচিত বেশ কয়েকটি ইস্যুর মধ্যে এটি প্রধান অন্যতম বিষয় ছিল খুব শীঘ্রই এ ব্যাপারে নোটিশ জারি হবে কাউন্সিল তেরোই অক্টোবর এনসিটিইর জেনারেল বডির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার শিরোনামের শিরোনামে প্রকাশিত বিবৃতি অনুসারে কাউন্সিল এজেন্টা আইটেমটি বিবেচনা করে এবং বৈধতাকে বছর থেকে পরিবর্তিত করে অনুমোদন দিয়েছে টেট সংশয়পত্রের সাত যারা ইতিমধ্যে করেছে তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে তা এখনও ঘোষণা করেনি এনসিটিই প্রতিবেদন অনুসারে এনসিটিই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানোর পরে সংশ্লিষ্ট রাজ্য এবং বোর্ডগুলি এই জাতীয় সিদ্ধান্তের বাস্তবায়নের নির্দেশ দেবে এদিকে এবছর সি টেট পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি সিবিএসই জানিয়েছে যে পরীক্ষাগুলি পরিচালনার পক্ষে উপযুক্ত হলে তারা পরীক্ষার তারিখ ঘোষণা করবে পরীক্ষার তারিখ অফিসিয়াল ওয়েবসাইট সি ডট এনআইসি ডট ইন এ পাওয়া যাবে এবছর সি টেট পরীক্ষায় অংশ নেওয়া দশ লাখেরও বেশি পরীক্ষার্থী এবং পরীক্ষা সারাদেশে একশো বারোটি শহরে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল একটা গুরুত্বপূর্ণ খবর এবং খুশির খবর তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে অবশ্যই তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবে চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটাকে তোমরা যদি একটা লাইক দিয়ে দাও তাহলে আমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ